হুগলির চাকনদির দিল্লি রোডে ট্রাকে চাপা পড়ে মৃত্যু হয় লং রেঞ্জ কারখানার নিরাপত্তা কর্মীর। হুগলির ডানকুনি থানার অন্তর্গত চাকনদির দিল্লি রোডে লং রেঞ্জ কারখানায় নিরাপত্তা কর্মীর ট্রাকে চাপা পড়ে মৃত্যু ঘটে। মৃত ব্যক্তির নাম ধর্মেন্দ্র মাহাতো, বয়স 36 বছর। ঘটনাস্থলে ডানকুনি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পৌঁছায়। ট্রাকের চালক ও খালাসি পলাতক, এমনটাই জানা গিয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করে ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি তাপস সিনহা থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটি কারখানার গেটের সামনে ব্যাক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কারখানার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেই সময়ে গেটে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীর ওপর গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনাও সিকিউরিটি ডিউটি করে কোম্পানিতে, এবার ডিউটি অবস্থায় একটা গাড়ি পেছন থেকে দরজা ভেঙে ওর চাকার উপর চেপে যায়, পুরো একদম পিষ্ট করে দেয়, সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যায়। এখন বডি এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ডানকুনি ডানকুনি থানা গিয়েছিল। এখন কি পরিস্থিতি এখন? পোস্টমর্টম হবে, তাও লাশ দেবে। গাড়ির চালক বা খালাসি না, ওরা সব পালিয়ে গেছে। গাড়ি এখন ওই যেতেই আছে, থানার আন্ডারে আছে। গাড়ি আটক হয়েছে, থানার আন্ডারে আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর ফ্যামিলি যেন ঠিকভাবে থাকে, সুস্থ ও ক্লেম যেগুলো হয় সেগুলো যেন হোক, আর ড্রাইভারের উপযুক্ত শাস্তি হলে হোক। আমার নাম হচ্ছে কৈলাস মাহাতো। হুগলি থেকে পাপ্পু সাদরা, রিপোর্ট টাইমস বাংলা।